বন্ধুরা আসসালামু আলাইকুম। এখন আছি চর আষাঢ়িয়া দহর, একবারে নদীর উপকূলে বালুময় চরে, এবং আমি আপনাদেরকে দেখাতে চাই যে এদেশের মানুষের জমির সিস্টেম কেমন এবং তারা কিভাবে জমি আবাদ করে থাকে, এটা আমি আপনাদের দেখাতে চাই। দেখুন, এই যে নদীর উপকূল, ওই যে ওইটা আমার মোটর সাইকেল, এবং আমি এই পাহাড়ি উঠতেছি একবারে মামার জমির দিকে। আমার সাথে আছেন আমার মামা, ওই যে সামনে দেখুন আমার মামা দাঁড়িয়ে আছে, আমি ওই দিকে যাচ্ছি, এবং দেখুন নদীমাতৃক জমিগুলা যেমন হয় এবং এর আবাদ যেমনটা হয়, তা আপনারা নিজের চোখ আজকে সেটাই দেখতে পাবেন। দেখুন, এটা হলো গম। আমার এই মামা এই গমগুলো লাগিয়েছে, না সরি বুনেছে, এই গম বুনেছে, এবং এই গম মোটামুটি খারাপ হয় নাই, ভালো হয়েছে। আপনারা দেখুন গমটি কিন্তু ভালো হয়েছে, খারাপ হয় নাই। আমার মামা আমাকে বললেন যে এইখানে আমার একটু জমি আছে যেখানে গম বোনা আছে, তা আমি একটু জমিটা দেখে যাই। তাই আমি আমার মামার জমি মামার সাথে আসলাম। আমার সামনে যেটা দেখছেন, এটা হলো চর আষাঢ়িয়া দহ গ্রামের উত্তর প্রান্ত। আমি যাব একবারে দক্ষিণে ইন্ডিয়ার ধারে, আমি যাব একবারে দক্ষিণে ইন্ডিয়া, যেখানে বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, আমি সেইখানে যাব। এবং মামার জমির স্টাইলটা কিন্তু একটু আলাদা। দেখুন, এই পদ্মা নদীর যে পানি দেখছেন, এই পানি হইতে জমিটা মাত্র 10 হাত হয়ে একেবারে ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন ওই গ্রাম পর্যন্ত চলে গেছে, এরকম সিড়কি লম্বা হয়ে। এই ধরন শুধু মামার জমি তা কিন্তু নয়, সবার জমি এরকম। এই আমার পাশেরটা দেখুন, এটা কত হবে, মোটামুটি 15 হাত হয়তো লম্বা হতে পারে। দেখুন, এই যে আপনারা বুঝতে পাচ্ছেন, 15 হাত হয়তো লম্বা হতে পারে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি যদি একটু হেঁটে যাই তাহলে, না না সরি, 15 হাতের মধ্যে দেখুন একটা আইল, তাহলে এটা হলো মাত্র 6 হাত বা 10 হাত হবে না, 6 হাত। এই 6 হাত জমি ওই যে পদ্মা নদী পানির ধার থেকে একবারে এই গ্রাম পর্যন্ত, এই ছয় হাতই চলে গেছে সোজা চিকন হয়ে। এটা হলো এখানকার জমির সিস্টেম। আমি আপনাদেরকে একটা অস্থির খবর দিলাম যে এমনটা কিন্তু সাধারণত উপরে যাদের জমি আছে তাদের জমি ধরন ধারা কিন্তু এমনটা না, কিন্তু চরের জমির যে ভাগযোগ সিস্টেম সেটি কিন্তু এরকম। আচ্ছা, মামার সাথে একটু কথা বলি যে, মামা আসসালামু আলাইকুম। এখন এই যে চরের জমি আমি দেখছি যে মাত্র 10 হাত লম্বা করে ওই পানি পর্যন্ত, ওই গ্রাম থেকে পানি পর্যন্ত চলে গেছে, এটা কি সিস্টেম না এইভাবেই নকশা দলিল আছে? আপনার ওই ভুট্টা লাগা দেখতে পাচ্ছেন, ওখানে 3 রশি যাবে। আচ্ছা আচ্ছা, বাদ বাকি এদিকে সব যাবে পানির দিকে। পানির দিকে, পানির দিকে কত দূর যেতে পারে? ওখানে 20 রশি যাবে। 20 রশি ওখান থেকে পানির দিকে 20 রশি, তাহলে ওখান থেকে পানির দিকে 20 রশি যদি যাই, তাহলে ধরে নিতে হবে যে পানিতে আরও 200 ফিট আছে জমি, নাকি? তার মানে পদ্মা নদীর মাঝে এই জমির শেষাংশ আরও 20 ফিট আছে। বালু চরময় বাদ দিয়েই
পানির নিচে আরো 20 ফিট রয়েছে। এখানকার জমির সিস্টেম 200 ফিট রয়েছে পানির নিচেই। এখানে এই এলাকার জমির সিস্টেম কিন্তু এইরকম। এখন এটার নকশাতে এভাবে আছে, ওই যে আপনারা দেখেন নাই যে আমেরিকা যুক্তরাষ্ট্র ভাগ করেছে আটলান্টিক মহাসাগরের ওই পারে ভাগ করেছে একটা সরল রেখা দিয়ে সোজা টেনে। ঠিক চরের জমিগুলো, চরের জমির যে যারা মালিক তারা ভাগ করেছে সোজা সরল রেখা টেনে, সোজা সরল রেখা টেনে। যেমন ধরুন যে এই এইটি একটা আল, আল মানে সীমানা প্রান্ত। এই সীমানা প্রান্তটা ধরেন আধা কিলোমিটার বা 1 কিলোমিটার লম্বা, আধা কিলোমিটার বা 1 কিলোমিটার লম্বা, এমনটা ব্যাপার। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, তাহলে এই আল থেকে 1, 2, 3, 4, 5, 6 ধাপ, এই 6 ধাপ এই পদ্মা নদীর পানি থেকে, পদ্মা নদীর পানির মধ্যেও জমে আছে কিন্তু পদ্মা নদীর পানি থেকে একবারে সোজা একবারে ওই গ্রাম পর্যন্ত চলে গেছে। কিভাবে চিকন হয়ে চলে গেছে ওই গ্রাম পর্যন্ত। অর্থাৎ এটা এখানকার সিস্টেম, এটা হলো চরের জমি ভাগ বন্টনের সিস্টেম। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক এই বিষয়টা অনেকের জানা নেই, আমি জানালাম। এবং এই জমিগুলোও কিন্তু একসময় পদ্মা নদীতেই ছিল, নাকি মামা? এই জমিগুলো একসময় পদ্মা নদীতেই ছিল, ভাঙে গেছিল, ওই পাহাড়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাহাড়ে না আবার চর পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জমি উঠেছে এখনো আছে তাই, মানে ভাঙে গেছিল দিয়ে আবার নতুন করে চর পড়েছে। আচ্ছা আচ্ছা, দে এখন আবাদ করছেন? এখন আবাদ করছি। আচ্ছা, এখানে আবাদ করার জন্যে আমাদের ওই ওদিকের জমি অর্থাৎ নদীর ওই পারের জমিতে যে পরিমাণ মানে সার বিষ লাগে, এখানে এইসব জমিতে কি ওই পরিমাণ সার বিষ লাগে না কম লাগে? কম লাগে, কম লাগে এবং আবাদ ভালো হয়। হ্যাঁ, আমি এর আগেও বহু লোকের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে হালকা সার বিষ দিলেই এখানে আবাদ ভালো হয়। অতএব আমরা এই চরেই ভালো আছি। তো প্রিয় দর্শক, যারা চরে ভালো আছে তাদেরকে আর আমরা শহরে টেনে নিয়ে যেতে চাই না, তারা চরেই ভালো থাক। আর চরে থাকা মানুষগুলোর মধ্যে আমার মামাও আমার সাথে ভালো থাক। আপনারা আমার জন্য এবং আমার মামার জন্য দোয়া করবেন। সার্বিকভাবে আপনাদেরকে বাংলার পথে প্রান্তরে রাজশাহীর চির চীনা ও অচেনা সব জায়গা যেন দেখাতে পারি, মহান আল্লাহ পাক যেন এই তৌফিক দেয়। এই বলেই আজকের ভিডিও পদ্মার উপকূল থেকে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।